আজকে আমি সবাইকে মুগ আর ছোলার ডালের খিচুড়ি করে দেখাচ্ছি। মুগ ছোলার খিচুড়ি করতে আমার লাগছে ছোলার ডাল। এখানে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল জড়িয়ে। চালটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি আতপ চাল নিয়েছি আর আমার লাগছে মুগ ডাল। ছোলার ডালের তুলনায় মুগ ডালটা একটু কম নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি। এবার চলুন মুগ ছোলার খিচুড়ি কিভাবে বানাই দেখাবো। মুগ ছোলার খিচুড়ি আমি প্রেশার কুকারে করে দেখাচ্ছি। প্রথমে আমি প্রেশার কুকার নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। প্রথমে আমি জিরে ফোড়ন দিচ্ছি। কিছুটা দারচিনি ফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। জিরেটা কিছুটা হয়ে এসেছে, আমি এক চামচ পাঁচফোড়নও দিয়ে দিলাম। এবার ছোলার ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটাও দিয়ে দিচ্ছি। চালও দিয়ে দিচ্ছি। চাল ডাল সব একটু ভেজে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি। ভালো করে সব মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। গ্যাস বাড়িয়ে একটু ভেজে নেব। একটু চিনি দেব। এক চামচ চিনি দিলাম। ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটু জল দেব।
প্রেসারে ঢাকাটা আটকে একটা সিটি দেওয়ার পর 5 মিনিট গ্যাস কম করে রেখে দেব, তারপর গ্যাস অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি 5 মিনিট আগে, এবার সিটিটা তুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর চাল ডাল গলে গেছে। এটা এইভাবে উপর থেকে ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি একটা মাইক্রোসেভ বলে কিছুটা ঘি নিয়েছি, ঘিটা আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিচ্ছি। মাইক্রোওভেনে ঘিটা দিয়ে দিলাম, আর আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড দেব। 30 সেকেন্ড হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি, বের করে নিলাম। এবার ঢাকাটা খুলে ঘি আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে দেব। আজকে আমার মুগ ছোলার খিচুড়ি রেডি হয়ে গেছে, দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আর সাথে আমি আলু ভাজা আর আমের আচার দিয়ে সার্ভ করে দিলাম।